birthday bolo na keno shobai ai hai happy birthday to you Hello everyone, Assalamualaikum. Shabai kemon achen? Asha korchi shabai onek bhalo achen. Alhamdulillah, amrao bhalo achi. Ar ei to babu ke hocche dekhte pachhen. Babu ready hoyeche. To apnara bhabtechen je ready hoyeche kothay jabe? To boltechi. Ar ei je ekhane hocche amar dress ta ami hocchi ready hobo. Ekhono ami hoyni, babu hocche motamoti ready hoye geche. To babu hocche or hocche lipstick dichho? তো আজকে আমরা যাব হচ্ছে এখন ওর হচ্ছে ক্লাস ফ্রেন্ড আর কি ওর একটা ফ্রেন্ডের বার্থডে আমার মেয়ের তো আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে তো আমাদেরকে ইনভাইট করেছে তো এখন বাবু হচ্ছে রেডি মোটামুটি হওয়া কমপ্লিট আর কি রেডি হবা বলো আর কি আছে বাকি তোমার চুল বানবা চুল তো বাঁধাই তো সে হচ্ছে লিপস্টিক দিচ্ছে সে ঠিক আছে তুমি রেডি হও আমি এখন রেডি হয়ে যাই তারপর হচ্ছে বেরোব সাথেই থাকেন আপনাদেরকেও নিয়ে যাব তো এই তো ফ্রেন্ডের বাসায় চলে আসছি আর এই যে দেখেন এসে দড়াদড়ি শুরু করে দিছে বাচ্চারা একসঙ্গে হলে যা হয় আর কি খুব মজা করতেছে ওরা আর দেখতে থাকেন দেখেন বাচ্চারা সবাই কি দুষ্টুমি করতেছে কারণ একসঙ্গে সব বাচ্চারা একসঙ্গে হলে অনেক দুষ্টুমি করে একসঙ্গে হলে আর কি যা হয় আর আমার মেয়ে তো অনেক মজা করতেছে এই যে লাফালাফি করতেছে আর এখন হচ্ছে কেক কাটা হবে আর এখানে হচ্ছে টেবিলে খাবার দেওয়া হচ্ছে এখন খাওয়া দাওয়া করব আর এদিকটায় সারা রাত তো বৃষ্টি হচ্ছে কখনো কখনো থামতেছে আবার কখনো কখনো হচ্ছে এখন বেলা 12টা বাজে তারপরও বৃষ্টি থামার কোনো চিন্তা ভাবনাই নেই দেখতেছি আরো বাড়তেছে কারণ টিভিতে খবর দেখলাম সাগর নাকি উত্তাল ঘূর্ণিঝড় আসতেছে যার জন্য বৃষ্টি আরো বাড়তেছে বৃষ্টির ভিতরে কবুতরগুলো ভিজতেছে দেখতে দারুণ লাগতেছে
আসলে কবুতর পালার ইচ্ছা তো আমার সব সময় আছে বা আমি পালছি আপনারা জানেন, তো কবুতর দেখলেই এরকম ইচ্ছা হয়। টিনের চালে বৃষ্টি আর এই যে বাতাস দেখো দেখো গাছগুলো উঠতেছে কিভাবে প্রচুর বাতাস। বৃষ্টি ভেজা দিনে গরু মাংস বোনা খিচুড়ি রান্না জম্পেশ হবে। আমরা আজকে গরু মাংস রান্না এবং খিচুড়ি বোনা খাবো, সাথে থাকুন আপনারা। সাথে ভাজা হলে ভালো হয় সেটা চিংড়ি মাছ ডাউল দিয়ে কিভাবে জানি তুমি বড়া করো, ওইভাবে একটা বড়া করো দেখি কেমন লাগে। এখন হচ্ছে রান্না বান্না করতেছি আর আপনাদের ভাইয়া তো একেবারে কি বলবো রেডি ভিডিও করার জন্য, তো দেখাবো না আপু ভাইয়াদের কি রান্না করতেছি আজকে। কি কি রান্না করতেছো আজকে দেখি? আজকে রান্নায় হচ্ছে এটা কি বলো চিংড়ি মাছের বড়া, তুমি তো জানবা না না বললে। এই যে চিংড়ি মাছের বড়া কম বেশি সবাই পছন্দ। আর এই টেস্ট করে নেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হইতেছে ধনে পাতা ডাল, এখানে এগুলো ঢেঁড়স ভাজি, ঢেঁড়স মাছ বা ভেন্ডি, ঢেঁড়স বা মাছ ভেন্ডি ভাজি, আর খিচুড়ি রান্না করবো, খিচুড়ি তো তোমার অনেক পছন্দ। এই তো গরম গরম খিচুড়ি চলে আসছে, দিশা সবাইকে দিছে। আর আজকে মাংসের কালারটা কেমন হয়েছে সবাই বলবেন। এই যে চিংড়ি মাছ দিয়ে বড়া বানা। আর আজকে সবচেয়ে বড় বিষয় হলো যেটা, আমরা আজকে মাটিতেই খেতে বসে গেছি, টেবিলে যে খাওয়ার মতো সময় নেই, দৌড়াদৌড়ি লাগছে, টেবিলে একা একা ফাঁকা পড়ে আছে। তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি।